আজকাল আবার এই ফুটবলের ভক্ত শুধু যুবকরা না, আজকাল মেয়েরাও দেখি ফুটবলের ভক্ত হয়ে গিয়েছে। যুবক খেলা দেখে, যুবক নিজে খেলে, এটা ঠিক আছে, লজিক্যাল যে সে ভক্ত হতে পারে। মেয়েরা কি দেখে লাফায় আমি তো সেটা বুঝি না ভাই, এরা কি দেখে লাফায়? উনি দেখবেন ছাগলের কিছু বাচ্চা দুধ খেয়ে লাফায়, আর কিছু বাচ্চা কি করে লাফায় ভাই? এরা তো ডানও বলছে না বামও বলছে না, হুদায় ফেসবুকে লাফায় আমি দেখতে পাই। সেদিন একজন মেয়েকে দেখলাম কি চিৎকার করে কান্না, খুব কান্না, ভাবলাম হয়তো বাপ মরছে। পরে খেয়াল করে দেখলাম আর্জেন্টিনার সৌদি আরব দুটো গোল দিয়ে বাঁশ দিছে, তাই কান্দছে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, প্রণামে। আরে ভাই মেয়েদের কথা বাদ দেন, আজকাল মুরব্বীরাও মরে পড়ে খেলা দেখে, আর আমরা হুজুররাও কম না। এই আমরা হুজুররা খেলার খবর শুনতে শুনতে, ওই যখন রাতে ব্রাজিলে খেলা হয় হুজুরে কয় কিরে কে জিতল রে, ছি ছি ছি, মিডিয়া হ্যাজ চেঞ্জড আওয়ার মাইন্ডসেট। এই মিডিয়া আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলো? ছি ছি ছি, সারাটা দিন ফেসবুক খুললে খেলার খবর, বলবো সবাইকে বলে। কিছু কিছু যুবক মেসিকে যেই পরিমাণ ভালোবাসে, আমার নবীকে যদি সেই পরিমাণ ভালোবাসত, আমার ব্যক্তিগত ভাবে মনে হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। ছি 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 ছি, সেদিন এক আর্জেন্টিনা ভক্তকে টিভিতে বলতেছে কি আবার তোমরা খালি বাস খাও, তোমার আর্জেন্টিনা ভালোবাসো কেন, প্রশ্ন করছে। তো বলছে যে উই আর দ্য ট্রু লাভার, উই আর দ্য কি লাভার, ট্রু লাভার মানে কি বলে, এটা একটা ব্যাখ্যা আছে। ট্রু লাভার তারা যারা কোনো কিছু পাওয়ার আশা রাখে না, কি রাখে না ভাই? তো বলতেছে আজীবন বাস খাইলেও মেসি, না খাইলেও মেসি, নাউজুবিল্লাহ পড়লে না ভাই, কি লজিক রে বাবা, এই বাপরে বাপ। আল্লাহ যুবকদেরকে এই ফুটবলের ফেতনা থেকে হেফাজত করুক, প্রণামে। তাহলে আজকে দেখলাম যে আমি এখানে যে আসবো, তো আমি একটা পোস্ট করেছিলাম যে আমি কামিং টু পাবনা, দেখছেন না আপনারা সবাই? আচ্ছা আমি বলি বলি, অনেক যুবক লিখেছে হুজুর আপনাকে কলিজার ভেতর থেকে ভালোবাসি, আমি নিজে পড়ছি। পরে দেখলাম কি রে, এ তো বাংলাদেশের মানুষ, প্রোফাইল পিকচার দেখি রোনালদোর ছবি দেওয়া, মেসির ছবি দেওয়া। বললাম কি রে, মেসি আমায় কমেন্ট করলো মানে? বললাম মেসি কমেন্ট করে না, মেসির একটা ফালতু ভক্ত কমেন্ট করছে, রাগ করবো না, ফালতু বলেছে কারণ আছে। ভাই রে এই তো তোরা সিঙ্গেল, ভাই তোরা যদি যুবকরা বাবারা মেসির পেছনে, আমি নীল থামাইতে বলছিলাম না যে মেসির পেছনে না দৌড়ে যদি বউ খুঁজতি, চারটা বউ পাইতি, চারটা 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 চারটা। হ্যাঁ তারা মেসির পেছনে, বাবা মেসি, হ্যাঁ বাপ মেসি, মা মেসি, সব মেসি, যেই মেসি আছে নেই মার কি করে। এক মাহফিলে বলছি মেসির ভক্ত হ হারাম, পাশের এক যুব বন্ধুজ আমি নেইমারের ভক্ত, মানে সে বুঝাইতেছে ওইটা হারাম এইটা। ছি 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 ছি, আল্লাহ যুবকদেরকেই ফেতনার থেকে হেফাজত করুক, প্রণামে, আমেন। তারাই আবার রাত দুইটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখবে, আপনার মানুষ খুব মরা, জোরে বলতে হবে ভাই, ঠিক না? তারাই আবার রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনা খেলা দেখবে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, প্রণামে, আমেন। কেউ ঘোরাফেরা না করে বসে পড়ে, ঈশ্বর দি ফার্স্ট টাইম আসছি, আমার অভিজ্ঞতা যেন আমাকে বলে যে ঈশ্বরদের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঈশ্বরদের মানুষ ইসলাম প্রেমিক মানুষ, ঠিক কিনা বলেন? যে যুবকরা আজকের এই মাহফিল থেকে প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে, সহযোগিতা করেছে, আমরা দোয়া করি প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, প্রণামে। আজকের এই প্রোগ্রাম আল ইমদাদ সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন হাফেজ নূরে আলম সিদ্দিক সাহেব, মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা শাহপুর। আল্লাহ হুজুরকে ইসলামের জন্য কবুল করুন, প্রণামে, আমিন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক সকলে, প্রণামে, আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ
ইমলাক হোসেন বাবু বিশ্বাস চেয়ারম্যান শাহপুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা ওনাকেও জনগণের খেদমত করার জন্য কবুল করে নিক। আস্তে বললেন আমিন ভাই, জোরে বলেন আমিন। এবং আজকের এই প্রোগ্রাম আল ইমদাদ সংগঠনের উদ্যোগে আয়োজিত, এটি একটি সেবামূলক সংগঠন। আমরা দোয়া করি যে যুবক এই সংগঠনের সঙ্গে জড়িত আছে তাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ইসলামকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে প্রণামে মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনার আওয়াজ করবেন না প্লিজ, আওয়াজ না, আওয়াজ ছাড়া কাজ করবেন, মাহফিল তো বড় না, আপনার আওয়াজ তো পরিবেশ নষ্ট হবে। আচ্ছা, আজকে আমরা মাহফিলে বসতে পেরে সবাই খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে কি মামুনদের বসার জায়গা আছে? ওই পাশে আছে, ও মামুনরাও আছে তাই না? মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মা বোনদেরকে নেক হায়াত দান করুক। আমিন, আমিন। আল্লাহ মা বোনদেরকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমিন, আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা এখানেই আজান হবে আজকের মাহফিলে। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ইটস ওকে, ইটস ওকে। আজকের মাহফিলে আমরা এখানেই আজান দিব, এখানেই জামাত হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ, আর আমি আজকের জামাত ইমামতি করবো, আমার থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না, আমি জানি দুপুরের সময়টা সবাই খাওয়া দাওয়া করে, রেস্ট করে, সাধারণত আজকে ছুটির দিন, শুক্রবারের দিন, ঠিক কিনা? তো যেই যুবকগুলো মাহফিল নিয়েছে ওরা সেই রাজশাহীতে গিয়েছিল ডেট নেওয়ার জন্য, তো আমাদের মাহফিল যেহেতু ফিল আপ হয়ে গিয়েছে, ডেট নেই, এই জন্য আমরা বলেছিলাম যে রাতে ডেট দেওয়া সম্ভব নয়, তোমরা চাইলে আমরা দিনের বেলা মাহফিল দিতে পারবো। তো আমি বুঝি ব্যাপারটা এরকম যে যুবকরা আমাদের কলেজের ভেতর থেকে ভালোবাসে, কারণ যুবকদেরকে বুঝি আমরা, যুবকরা বুঝে আমাদেরকে।